জিএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনাদের ফটো এডিট করতে পারেন। চলুন, ইটস জিএন টিভি নাও। যারা এখন আমার গেম নিউজ টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন, এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলে দেখবেন ফটো পিপ, এই সফটওয়্যারটি দ্বারা আপনারা আপনার ছবিকে যে কোনো ফ্রেমের মাধ্যমে বসাতে পারবেন। যেমন ধরেন গ্লাসের ভেতর, জগের ভেতর, এরকম বিভিন্ন ফ্রেমের ভেতর বসাতে পারবেন। দেখেন আমি লিখেছি ফটো পিপ এবং এসে পড়েছে। দেখেন এখানে অনেক রকমের আছে, আপনি যে আপনার মন যেটা চাই সেটা নিতে পারেন। আমি আমার পছন্দ মতন যে কোনো একটা নেব, দেখি কোনটা নেওয়া যায়। এই যে আমার পছন্দ মতো, আমি আমার পছন্দ মতন এটা নিলাম পিপ ফটো এডিটর। এই যে এখানে ইনস্টল লেখা আছে, এখানে ক্লিক করব এবং ইনস্টল হবে। এই ইনস্টল হচ্ছে, দেখেন ডাউনলোড হবে, তারপরে ইনস্টল হবে। দেখেন শুরু হয়ে গেছে, দেখেন মোটামুটি প্রায় হয়ে গেছে। এই যে 100% দেখাচ্ছে এবার ইনস্টল হচ্ছে, দেখেন ইনস্টল হয়ে গেছে। এবার এখন আমি ওপেনে ক্লিক করব। চলুন আপনাদেরকে দেখে কীভাবে এডিট করতে হয়। এই যে ওপেন হয়ে গেছে, এবার হ্যালো দেব। দেখেন এখানে এই যে এভাবেই আপনারা ফটো এডিট করতে পারেন বিভিন্ন ফ্রেমের মাধ্যমে। দেখেন লাইটের ভেতর কীভাবে ছবিটি বসিয়েছি। এবার দেখেন এই যে এখানে ক্লিক করে এই যে এখান থেকে দেখেন আমি এখন ছবি তুলবো, একটা বইয়ের ছবি তুলছি। দেখেন একটা বইয়ের, এই যে ছবিটি তুললাম, এটাকে এডিট করব, দেখি কতটা ফুটিয়ে তোলা যায়। এখানে একটা ক্রস আছে, একটা রাইট আছে, আমি রাইটে ক্লিক করলাম। এই দেখেন এসে পড়েছে, তারার ভিতরে ঢুকিয়ে দিয়েছি প্রথমে। এবার দেখেন কীভাবে এটাকে আরো শক্তি ফুটিয়ে তোলা যায়। যেটা দিলাম একটু খোলা খোলা লাগছে, কমে তুমি দেখেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে আপনারা আমাদের ভালো করে করতে পারেন। আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করলে আপনারা বুঝে যাবেন যে এই সফটওয়্যারটি কীভাবে কাজ করতে হয়। বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখেন সফটওয়্যারটি, তাহলে আমার তো ভালো পারবেন ইনশাল্লাহ। যদি বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন, এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।